নরসিংদীর রায়পুরায় ১৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি AK-22 রাইফেল সহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়পুরা থেকে সালেক আহমেদ পলাশের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম। ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ টানপাড়া এলাকায় বুধবার দুপুরে এক অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় নৌমি পরিবহন সার্ভিসের একটি বাসের যাত্রী হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি অবৈধ স্বয়ংক্রিয় AK-22 রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন, ১টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও নগদ ১০,০২০ টাকা উদ্ধার করা হয়েছে। পিরোজপুরের নেসারাবাদ থানার বালিহারি এলাকার মোহাম্মদ সেলিম হোসেন এর পুত্র গ্রেপ্তারকৃত আসামি আরিফ। অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ। এছাড়া নৌমি পরিবহনের বাসটিকেও জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছদ্মবেশী আরিফের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান রায়পুরা সার্কেল আফসান আল আলম। সংবাদ সম্মেলনে রায়পুরা থানার পরিদর্শক তদন্ত ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম, ফয়সাল আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।